একদিকে হাওড়া ব্রিজ, অন্যদিকে বিদ্যাসাগর সেতু। জলপথে ফেয়ারলিঘাট থেকে হাওড়া যাওয়ার মজাই কিন্তু আলাদা। আর মিলেনিয়াম পার্কের জেটি, আর এই দেখো টিকিট, এখানে কিন্তু কিউআর কোড আছে, এই কিউআর কোডগুলো স্ক্যান করেই তারপরে তোমাদের এসে পড়তে হবে। আর এই দেখো কত সুন্দর। তো চলো আমরা লঞ্চের দিকে এগিয়ে যাই, যদি ওই লঞ্চটা ছেড়ে দিচ্ছে পরেরটাতে যাব, তো আসুক তার জন্য অপেক্ষা করছি। দিকে দেখতে পাচ্ছ অনেকেই স্নান করছে, আর এদিকে অনেকগুলো লঞ্চ কিন্তু দাঁড়িয়ে রয়েছে। ওই পার্কটাই হচ্ছে হাওড়া, আর এখানে এই লঞ্চে মিলেনিয়াম পার্ক যেটির এখানে একটা দোকানও রয়েছে। আর এইদিকে দেখো হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজ। এদিকে হচ্ছে তোমার বিদ্যাসাগর সেতু, ওই পার্কটা হচ্ছে হাওড়া, আর এইদিকে হচ্ছে হাওড়া ব্রিজ, আর এইদিকে হচ্ছে মিলেনিয়াম পার্ক যেটি। এই যে তো এখান থেকে টিকিট কেটে 6 টাকা মাত্র হাওড়া যেতে, টিকিট কেটে এইখানে আসতে হবে, আর এখান থেকেই তোমরা লঞ্চ পাবে। এগুলোও যাচ্ছে হয়তো অন্য জায়গার থেকে, অনেক লঞ্চ আর লঞ্চ। এই দেখো হুগলি নদীতে ভর্তি। পুরো হাওড়া জুড়েই অনেক ফেরিঘাট রয়েছে, তো নামের কনফিউশন হতে পারে, কিন্তু মিলেনিয়াম পার্ক থেকে যাওয়ার সময় কিন্তু আমি এই ফেয়ারলি ঘাট বা মিলেনিয়াম ঘাট যেটাই বলে, এখান থেকেই মানে তোমার ফেরিতে করে হাওড়ায় গিয়েছিলাম। কিছু সময় পরপরই যেহেতু লঞ্চ রয়েছে, তাই যাত্রী যে খুব বেশি হয় তা কিন্তু না, সুতরাং আরামসে কিন্তু এই হাওড়া থেকে ফেয়ারলি ঘাট বা ফেয়ারলি ঘাট থেকে হাওড়াতে জার্নিটা করা যায়। আর দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু এখানে ঘুরতে আসে, তো সবাই কিন্তু ফটো এবং ভিডিও তুলতে কিন্তু ব্যস্ত রয়েছে। আর এখান থেকে হাওড়া ব্রিজের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। সপ্তাহের প্রত্যেক দিনই কিন্তু এই লঞ্চ পরিষেবা পাওয়া যায়, আর হচ্ছে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত কিন্তু এটার টাইমিং রয়েছে, তো তোমরা যখন আসবে এই টাইমটা কিন্তু খেয়াল করবে। আর এই লঞ্চে যেতে যেতে তোমরা দেখতে পাবে একদিকে যেরকম হাওড়া ব্রিজ রয়েছে, অন্যদিকে দেখতে পাবে বিদ্যাসাগর সেতু। তো এই দুটো সেতুই একসাথে দেখতে কিন্তু দারুণ লাগবে। আরও একটি কথা, মিলেনিয়াম পার্কের থেকেই কিন্তু এই জেটিতে করে যাচ্ছি, তো মিলেনিয়াম পার্কের ভিডিওটি দেখতে কিন্তু ডেসক্রিপশানে ফলো করতে পারো, সেখানে কিন্তু ভিডিওর লিংক দেওয়া রয়েছে। আর হাওড়া স্টেশনের পাশেই যে বন্দে ভারতের থিমে রেস্টুরেন্ট রয়েছে, সেই ভিডিও কিন্তু ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু সেই ভিডিও দেখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। আর এই জার্নির জন্য তোমার খরচা হবে মাত্র 6 টাকা, সময় লাগবে মাত্র 10 মিনিট। তো তোমরা যদি হাওড়া স্টেশনে আসো, 10 মিনিট যদি হাতে সময় থাকে, তবে কিন্তু এই গঙ্গার ওপরে হাওড়া থেকে ফেয়ারলি ঘাট পর্যন্ত জার্নি করতেই পারো। আর যেহেতু আমি দুপুরবেলা গিয়েছিলাম, তো প্রচুর মানুষ কিন্তু এসেছিল গঙ্গায় স্নান করতে, যেটাও কিন্তু দেখতে দারুণ লাগছিল। প্রচুর মানে প্রচুর মানুষ গঙ্গার দুই পাড়েই কিন্তু স্নান করতে এসেছিল। মোটামুটি 10 মিনিট পরে আমরা এসে পৌঁছালাম হাওড়ার ফেরিঘাটে। সাথে যেই টিকিটটি নিয়েছিলে সেই টিকিটটি কিন্তু ভুলেও হারাবে না, তবে কিন্তু ফাইন হতে পারে, তো টিকিটটি যত্ন করে রাখবে, কারণ এখানে কিন্তু সেই টিকিট দেখিয়েই তোমাকে বাইরে যেতে হবে। তো তোমরা কবে আসছো এই জলপথে 10 মিনিটের মজা নিতে, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও, যাতে সবাই কিন্তু এই ইনফরমেশানগুলো জেনে যায়।